আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা থেকে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকেই। এর মধ্যে দল থেকে নমিনেশন দিলে রাঙ্গুনিয়া উপজেলা আওয়ামী যুবলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাফর আলম আওয়ামী লীগের হয়ে নির্বাচন করার কথা জানান। এছাড়া রাঙ্গুনিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট সমর্থিত আক্তার হোসেনও নির্বাচন করার জন্য প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে। 15টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় নারী পুরুষ মিলে প্রায় 1,65,000-এর অধিক ভোট রয়েছে। আমাকে যদি বাংলাদেশ ইসলামী ফ্রন্টের পক্ষ থেকে দলের থেকে যদি আমাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আমি ইনশাআল্লাহ আমি ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করব। বিগত সময়ে আমাকেও দলের থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, আমি প্রার্থী হয়েছি এবং আমি বিশাল ভোটের ব্যবধানে আমি নির্বাচিত হয়েছি। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন 2019-এ রাঙ্গুনিয়া উপজেলা হইতে আমি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতি নিয়েছি। আমাদের রাঙ্গুনিয়ার অভিভাবক তথা আমাদের অভিভাবক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী, রাঙ্গুনিয়ার গৌরব, রাঙ্গুনিয়ার অহংকার ডক্টর হাসান মাহমুদ মহোদয় যদি আমাকে মনোনয়ন দেন তাহলে আমি অবশ্যই নির্বাচন করব ইনশাআল্লাহ।